नमस्कार बंधुरा, ब्लग ट्विस्टर एक नतून भिडियोते तुम्हारे सबाई के जाना आबारो स्वागतम। बंधुरा, आमी दैनन्दिन मतो आज को एक नतून टपिक निये तुम्हारे काछे भिडियो निये चले एसेछि। आजकेर आमार ई भिडियोर टपिक किन्तु बंधुरा रूपचर्चा नय, आजकेर आमार ई भिडियोर टपिकटा एकटु आलादा, सेटा तुम्हारा हयतो थामनेल देखे बुझते पेरेछो। हाँ बंधुरा, तुम्हारा ठिकई बुझेछो। आज के भिडियोटी मेयेदेर के लिए विशेषत। बंधुरा, मेयेरा निजेदेर समस्याय अनेक रकम समस्याय भुगते थाके। मेयेदेर एई गोपन समस्यार कथा हयतो अनेके सबारी सामने बोलते पारे ना। तो बंधुरा, कोनो रकम ओषुध छाड़ाई एई समस्यार समाधान किभाबे घरोया उपाये करा जाय, सेटाई आमी आजके एई भिडियोर माध्यमे आलोचना करी एबं हाते धरे तोमादेर बोले देब किभाबे किभाबे किरकम किरकम काज करले एई जिनिसटा थेके मुक्ति पावा जाय। बंधुरा, सादा स्राव जदि हय सेक्षेत्रे जदि बाड़ीते पेपे थाके ताहले तो चिंतार कोनो कारणी नेई, मिलबे समाधान। एइखाने आमी एकटा पेपे निये निएछि जेटा हाफ फाली करा आछे आर हाफ आमी तरकारी करे खावा हयेछे। तो बंधुरा, एटा आमी अनेकक्षण केटे रेखेछिलाम बोले एर आठाटा शुकिये गियेछे। एखन आमी किभाबे कोन प्रसेसे एई पेपेटार आठा बार करे सेटा काजे लागाबो सेटा आपनारा प्रथम थेके शेष अब्दि देखबेन। एखाने आमी निये निएछि एकटा सेफ्टी पिन, एर साहाज्ये आमी पेपेटा एरकम भाबे जदि केटे दिई सेक्षेत्रे जदि तरकारी ना खावा हय पेपेटा नष्ट हबे, तार जन्य आमी एकटा सेफ्टी पिन निये निएछि एबं पेपेर गाटा खूब भालोभाबे फुटो करे देब। এইভাবে ফুটো ফুটো করে দিলে এর আঠাটা অনেকটাই বেরিয়ে যাবে। বন্ধুরা, সেফটি পিন দিয়ে ফুটো করার ফলে অনেকটাই আঠা বেরিয়ে গিয়েছে। এরপর যদি এটা ফালি করে কেটে তরকারি করার সময় এই জিনিসটা ফলো করো তাহলে তার কথার কোনো কারণ নেই, এত কিছু করতে হবে না, পেপের আঠা গড়িয়ে পড়বে যোগ কাটার সময়। সেক্ষেত্রে এই যে পেপের আঠাটা বেরিয়েছে, এই পেপের আঠাটাই আমি আজ কাজে লাগাবো সাদা স্রাবের মুক্তির উপায় হিসেবে। বন্ধুরা, এরপর আমি নিয়ে নিয়েছি একটা বাতাসা। এই বন্ধুরা, এরপর এই বাতাসাটিতে আমি পেঁপে আঠা লাগিয়ে নেব খুব ভালো করে। খুব ভালোভাবে এইভাবে অনেকটা পেঁপে আঠা নিয়ে বাতাসাটাকে খুব ভালোভাবে বুলিয়ে নিতে হবে। এরপর যে কোনো সময় আপনারা হয়তো সবজি কাটেন সেই সময়ও খেতে পারেন, যে কোনো সময় এরকম সময় বার করে একটু পেঁপের আঠা বাতাসাতে লাগিয়ে খেয়ে জল খেয়ে নিন। দেখবেন কিছুদিন করার ফলে এই সাদা স্রাব থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর আপনারা হয়তো অনেকেই বলবেন যে পেঁপে তো সবসময় বাড়িতে থাকে না, সেক্ষেত্রে আমরা কী করব? তো আসুন বন্ধুরা, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাটাও আপনাদের আমি দেখি। বন্ধুরা, বিকল্প ব্যবস্থা হিসেবে তোমরা নিতে পারো চাল। আর চাল যে কারো বাড়িতে নেই এটা নয়, চাল সবার বাড়িতে থাকবেই থাকবে, চাল ছাড়া যেন জীবনটাই অচল। তো বন্ধুরা, এই চাল যে কোনো চাল, মিল চালও হতে পারে বা এরকম যে চাষের ধানে অনেকে বাড়িতে চাল করে ধান সিদ্ধ করে, সেক্ষেত্রে যে কোনো চাল হলেই হবে। এই চাল হয়তো তোমরা ভাত বসাচ্ছ, সেক্ষেত্রে চাল ধুয়ে যখন ভাত বসাবে এই সেই চাল ধোয়া জলটাও তোমরা খেতে পারো, তাহলে আর এক্সট্রা করে করার দরকার নেই। এরপর তোমরা হয়তো মনে করছো যে চাল ধোয়ার সময় অতটা টাইম হবে না অত জল খাওয়ার, সেক্ষেত্রে আমরা কী করব, বিকেলবেলা খাবো, সেক্ষেত্রে সেটাও হতে পারে, যে কোনো সময় তোমরা খেতে পারো এই চাল ধোয়া জল। এক কাপের মতো চাল ধোয়া জল দিনগত খেলে যদি সাত দিন খেতে পারো তো তার তো তুলনা নেই, আরও বেশি খেলেও অসুবিধার কোনো কারণ নেই, হাতে নাতে মিলবে ফল, সাদা স্রাব থেকে হবে মুক্তি। তো বন্ধুরা, কেমন উপায়ে খাবেন? এই যে চাল ধোয়া জল, হয়তো অনেক সময় চালে পাউডার মেশানো থাকে, সেক্ষেত্রে প্রথমে জলটা ফেলে দিতে পারেন, তারপরে এই চালে আমি জল দিয়ে দেখাচ্ছি। হয়তো প্রথমবারে জলটা ফেলে দিলেন, দ্বিতীয়বারে হয়তো পাঁচ মিনিট চালটা অনেকে ভিজিয়ে রান্না করেন কিংবা এমনিও পাঁচ মিনিট হয়তো ভিজিয়ে তারপর সেই জলটা আপনারা খেতে পারেন। এরপরই চালটাতে আমি জল দিয়ে দেব। এখানে আমি প্রায় এক কাপের মতো জল নিয়ে নিলাম।
এরপর এই চাল ধোয়া জলটা হয়তো মনে হতে পারে যে এতে পাউডার মেশানো আছে বাজারের যে কেনা চাল, সেক্ষেত্রে একবার হয়তো জাল ধোয়া জলটা ফেলে দিলেন, যদি না মন যায় যে প্রথমেই ধোয়া জলটা খাবো না, অনেক রকম হয়তো নোংরা থাকতে পারে, সেক্ষেত্রে প্রথমবার ফেলে দিয়ে দ্বিতীয়বারে চালটা এইভাবে, প্রথমবারে জলটা ফেলে দিলেন, দ্বিতীয়বারে এইভাবে ভিজিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু রগড়ে রগড়ে 5 মিনিট হয়তো ভিজিয়ে রাখলেন, এরপর এই জলটা খেয়ে নিলেন। এইভাবে 7 থেকে 8 দিন বা তারও বেশি যদি করেন, যদি না করতে পারেন 7 দিনও করতে পারেন, যে কোনো সময় এইভাবে যদি একটু টাইম বার করে নিজের জন্য করতে পারেন, তাহলে কোনো ওষুধের দরকার হবে না বন্ধু, উপায়েই মিলবে হাতে নাতে ফল। বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বন্ধুরা আজকে তো আমাকে শেষ করতে হবে, পরবর্তী দিন নেক্সট ভিডিও নেক্সট টপিক নিয়ে তোমাদের সাথে আবার আমি চলে আসব তোমাদের চ্যানেল ব্লগ টুইস্টে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।